দর্শক আসসালামু আলাইকুম, কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে, যে যেখান থেকে বসে আমাদের আজকের এই উপস্থাপনটি দেখছেন তাদের সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি পারফেক্ট হাসের খামার নিবেদিত প্রতিদিনের আজকের এই অনুষ্ঠান। দর্শক আপনারা জানেন যে পারফেক্ট হাসের খামারে বর্তমানে নতুন করে আবার শীতকাল শীত শেষ, নতুন করে আবার ডিম বসানো শুরু হয়েছে। অলরেডি ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আমার অনেকগুলো বাচ্চা উঠে গেছে, এবং বেজিং হাঁসের বাচ্চা এবং খাকি মেল হাঁসের বাচ্চা, বিভিন্ন ধরনের বাচ্চা অলরেডি আমাদের স্টকে রয়েছে এবং অনেক বাচ্চা ডেলিভারি হয়ে গেছে। এখন আমরা পরবর্তীতে যে আবার ডিম বসানোর পরবর্তীতে একটা ধাপ রয়েছে, আমরা ওই বাচ্চাগুলো ফুরানোর পরবর্তীতে এখন আবার নতুন করে ডিম বসানো হবে। এবং দেখতে পাচ্ছেন যে পারফেক্ট সেই খাবার পাশেই রয়েছে সেটটা, এবং এখানে কিন্তু অনেকগুলো ডিম একসাথে রোদ পোয়াতে দিচ্ছে। আপনাদেরকে তাপ দেওয়া হচ্ছে রোদ্রের তাপ, যেটা সম্পূর্ণ প্রাকৃতিক। আমাদের যে বিষয়টা সম্পূর্ণ কিন্তু আমরা কোনো ধরনের ইলেকট্রিক বা কোনো কিছু ব্যবহার করি না, আমরা সম্পূর্ণ প্রাকৃতিকভাবে একটা হাঁসের বাচ্চা উৎপাদন করার চেষ্টা করি, যাতে এটা সুস্থ সবল এবং রোগ প্রতিরোধ ক্ষমতাটা অনেক বেশি থাকে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুব সুন্দরভাবে ডিমগুলোকে রোদ্রে তাপ দেওয়া হচ্ছে, এবং এখানে প্রায় একটা দুটা তিনটা চারটা রয়েছে, তার পাশে একটা রয়েছে পাঁচটা, আর ছয়টা সাতটা রয়েছে। তো এখানে টোটাল প্রায় আপনার প্রায় 20-30 হাজারের মতো ডিম রয়েছে, যেখানে আজকে তাপ দেওয়া হচ্ছে। এবং যদি বলেন যে এক একটা ডিমের সাইজ, তো দেখতে পাচ্ছেন যে এক একটা ডিমের সাইজও কিন্তু মাশাল্লাহ অনেক বড় বড়, এবং এইগুলো কিন্তু অরিজিনাল খাকি ক্যামেল, এবং এগুলো কিন্তু আমাদের যে হাঁসের যে শেডগুলো রয়েছে সেখান থেকে আমরা সংগ্রহ করছি, এবং এখান থেকে এগুলোকে সুন্দরভাবে মুছে পরিষ্কার করে তারপর রোদ্রে প্রাকৃতিকভাবে রোদ্রে তাপ দেওয়া হচ্ছে। এর পরবর্তীতে দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো পুটলি রয়েছে, এই যে কাপড় রয়েছে এই কাপড়ের ভিতরে 8-10টা এরকমভাবে দিয়ে, মানে যেতে ডিমগুলো যেহেতু যখন চুঙ্গায় রাখা হবে তখন কিন্তু এগুলোকে একটা থেকে আরেকটা ওলট পালট করতে হবে মাঝে মধ্যে তাপ সঠিক থাকার জন্য। সেই কারণে কিন্তু এখানে সুবিধার্থে পুটলি বেঁধে রাখা হয়, এবং এই পুটলিগুলো কিন্তু একটা থেকে আরেকটার ভিতরে নিয়ে যাওয়া হয় সবসময়, এবং এইগুলো এভাবেই কিন্তু তাদেরকে তাপ দেওয়া হয়। আর প্রথম যে একটা আপনার প্রসেস সেটা আপনাদেরকে আজকে প্র্যাকটিক্যালিভাবে দেখিয়ে দিলাম, যে ডিমগুলো পরিষ্কার করে মুছে ভিজে নেকড়া দিয়ে মুছে ডিমগুলোকে এভাবে রোদ্রে তাপ দেওয়া হয়, এবং এইভাবে রোদ্রে তাপ দেওয়ার পরে তাপটা থাকা অবস্থায় কিন্তু সাথে সাথে নিয়ে চুঙ্গার ভেতরে রাখা হয়, যে এতে কি যে রোদ্রের যে একটা প্রাকৃতিক তাপ সেতে কিন্তু তাদের যে এখানে জানেন যে রোদ্রের তাপে কিন্তু জীবাণু মানে অনেক নষ্ট হয়ে যায়, ডিমের মধ্যে যে ব্যাকটেরিয়াগুলো ছিল কিংবা উপরে যে লেগে থাকা ব্যাকটেরিয়া কিংবা বিভিন্ন ধরনের ময়লা আবর্জনা সেগুলো কিন্তু রোগ জীবাণু সেগুলো কিন্তু একেবারেই শেষ হয়ে যায় এই রোদ্রের তাপের কারণে। এবং আমরা কিন্তু এইভাবে তাদের ডিমগুলোকে রাখি, এবং এভাবে এখান থেকেই তারপরে কিন্তু রোদ্রে দেওয়ার পরে ডিমগুলোকে বাছাইকৃতভাবে সেখানে সুন্দরভাবে পৌঁছে দেওয়া হবে বেডে। এবং এই পদ্ধতিটাতে যদি করা হয় তাহলে হাঁসের বাচ্চাগুলো খুবই সুস্থ সবল থাকে, এবং ডিমটাও কিন্তু এখন তো ডিমের প্রসেস, তো ডিমগুলো কিন্তু খুবই সুন্দরভাবে বোঝা যাবে, এবং খুবই তাপ দেওয়ার ফলে সবগুলো ডিম কিন্তু ফুটে যাবে। আমাদের এখানে জানেন যে আমরা আমাদের এক একটা শেডে প্রায় 90-100,000 মতো ডিম বসানো যায়, এরকম প্রসেস করে আমরা শেডগুলো হ্যাচারিগুলো তৈরি করেছি। এবং আমাদের এই পারফেক্ট হাঁসের খামারে পাশেই দেখতে পাচ্ছেন একটা হ্যাচারি রয়েছে, এরকম আমাদের হ্যাচারি গড় রয়েছে 8টা, এই কঠোরগুলোর ভিতরে হ্যাচারি গড় রয়েছে টোটাল 8টা, এবং এগুলো কিন্তু সুন্দরভাবে এখানে এই ডিমগুলো সেই ঘরে নিয়ে যাওয়া হবে। তো দেখতে পাচ্ছেন ধাপের পরে ধাপ, মানে একটার পরে একটা থেকে অনবরত বাচ্চা ফুট দিয়েছে, এবং এভাবেই কিন্তু আমরা সমগ্র বাংলাদেশে হাঁসের বাচ্চা ডেলিভারি দিকে, এবং সমগ্র বাংলাদেশে এখন বলতে গেলে যে বেশিরভাগ হাঁসের চাহিদা কিন্তু পূরণ করছে এখানে নেত্রকোনা জেলার মদন উপজেলা থেকে কুটুরিগোনা গ্রাম, এবং সেটা কিন্তু সর্বশ্রেষ্ঠ উদ্যোক্তা হলেন পারফেক্ট হাঁসের খামারের মালিক হাজি মোহাম্মদ হাসান শেখ। তো আপনারা তো জানেন যে ইতিমধ্যে কিন্তু উনি এই শ্রেষ্ঠ উপাধি হিসেবে অনেক সম্মানিতজনক উপাধি লাভ করেছেন, এবং অনেক প্রশিক্ষক হিসেবে অনেক জায়গায় স্নাতকোত্তর পেয়েছেন, এবং দেশের বাইরেও তিনি কিন্তু প্রশিক্ষক হিসেবে অনেক স্নাতকোত্তর পেয়েছেন। তো এই যে একটা বিষয়, এটা কিন্তু চারটিখানি বিষয় না, মানে ধরুন দেখতে গেলে দেখা যায় যে আমাদের এই তুষ এবং হারিকেন পদ্ধতিতে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে যে আমরা যে প্রথমে যে ডিমটাকে পরিষ্কার করা হয় সেটাও কিন্তু সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে। অনেকে দেখা যায় যে ইলেকট্রিক দ্বারা কিংবা মেশিন দ্বারা এগুলোকে পরিষ্কার করা হয়, তাই এতে কি দেখা যায় যে তাদের যে আমরা রোদ্রের তাপে যে ব্যাকটেরিয়াটা মারা যায় সেটা কিন্তু ওই মেশিন দিয়ে সেটা পুরোপুরি সম্ভব হয় না, যার কারণে কিন্তু অনেক ডিমই নষ্ট হয়ে যায়। আর আমাদের এখানে গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে প্রায় যদি এখানে 1,000 ডিম বসানো হয় তাহলে 1,000 ডিমের ভিতরে হয়তো একটা সমস্যা হতে পারে, বাকি সবগুলো টিকে যায়, মানে এরকম গ্যারান্টি দিয়ে এখানে কাজ করা হয়। এবং এটারও কিন্তু একটা কৌশল রয়েছে, সেই সম্পূর্ণ কৌশল আজকে 34 বছরের সফলতায় অর্জন করেছেন পারফেক্ট হাঁসের খামারের মালিক হাজি মোহাম্মদ হাসান শেখ। দর্শক দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে ভাইরা রয়েছে, তারা কিন্তু একের পর এক ডিম বাছাইকৃতভাবে করছে, এবং রোদ্রের তাপে এটা দেওয়ার পর তারা কিন্তু নিজেরাই বুঝতে পারে যে আমাদের কোন ডিমটা সঠিক হবে এবং কোন ডিমটা সঠিক হবে না। এবং দেখতে পাচ্ছেন তারা কিন্তু এখন বাছাইকৃতভাবে সাইডে ডিমগুলো
সরিয়ে নিচ্ছে এবং এভাবেই কিন্তু তারা অনেক দিন মানে দীর্ঘদিন তারা যেই কাজটা করে তারা কিন্তু 100% গ্যারান্টি দিয়ে করে এবং এদেরকে প্রশিক্ষণ দিয়েছেন আমাদের পারফেক্ট রেস্টের খামারের মালিক হাজি মোহাম্মদ ইয়াসিন শেখ। হ্যাঁ, এই দায়িত্ব নিয়েছেন ওনারা কিন্তু দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে ডিমগুলোকে উল্টিয়ে দিচ্ছে, মানে এক সাইড রৌদ্র লাগার পরে পরবর্তী সাইডটাও যাতে রৌদ্র লাগে সেই ধাপটা নিয়ে যাচ্ছে এবং এখান থেকে বাছাই করছে ডিমগুলো, যেগুলো ওনারা ভাবছেন যে ফুটবে না সেগুলো কিন্তু ওনারা আগেই বাছাই করে নিচ্ছেন, যে সাইডে আমরা অনেকগুলো ডিম দেখতে পাচ্ছি রেখে দিয়েছে এগুলো কিন্তু ওনারা বুঝতে পেরে গেছেন যে এগুলো ডিম ফুটবে না, যার কারণে এগুলোকে সরিয়ে নেওয়া হচ্ছে এবং ডিমগুলোকে খুবই সুন্দরভাবে আলতো হাতে ওনারা কিন্তু একের পর এক উল্টে দিচ্ছেন। এভাবে কিন্তু সবগুলো ডিম তাপ দেওয়ার পরে হয়তো এখানে এক ঘন্টা কি দেড় ঘন্টার মতো রাখা হবে, সেটা রৌদ্রের তাপমাত্রা বুঝে, যদি রৌদ্রের তাপমাত্রা প্রচণ্ড থাকে তাহলে হয়তো আর 40 থেকে 45 মিনিট রাখা হবে, আর যদি মৃদু আছির থাকে তাহলে কিন্তু আবার 1 থেকে 1.5 ঘন্টার মতো রাখা হবে। এভাবে রাখার পরে তারপরে আপনারা তো জানেন যেখানে পুটলি বেঁধে সরাসরি চলে নিয়ে যাবে আমাদের হ্যাচারি করে, এভাবেই আমাদের ডিম যে প্রথম যে পদ্ধতি রয়েছে সেটার প্রসেসটা। তো দর্শক, আপনারাও যারা এরকম পদ্ধতি শিখতে চান কিংবা যারা এইভাবে প্রশিক্ষণ নিতে চান প্র্যাকটিক্যালিভাবে, তারা কিন্তু সরাসরি যোগাযোগ করতে পারেন পারফেক্ট হ্যাশের খামারের সাথে এবং পারফেক্ট হ্যাশের খামারের মালিক হাজি মোহাম্মদ ইয়াসিন শেখ, উনি কিন্তু আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা দেবে এবং এখানে আপনারা জানেন যে আপনাদেরকে অনেককে এই প্রশিক্ষণ দেওয়া হয় এবং এই প্রশিক্ষণের সাথে উনি চান যে শুধু কুঠুরিকোনা নয় বাংলাদেশের প্রত্যেকটা মানে জেলায় জেলায় এরকম একটা এরকম একটা হ্যাচারি তৈরি হোক যা দ্বারা সমগ্র বাংলাদেশ নয় সমগ্র বিশ্বে আমরা হাঁসের চাহিদা মিটিয়ে আসতে পারি, কারণ এখন কিন্তু হাঁসটা খুবই জনপ্রিয় হয়ে উঠেছে এবং হাঁস পালন কিন্তু শত শত খামার এগিয়ে আসে। তো তাই দর্শক, আপনারাও যারা এরকমভাবে প্রশিক্ষণ নিতে চান বা এরকম প্র্যাকটিক্যালিভাবে আপনারাও বুঝতে চান যে আমরা কীভাবে হাঁসটা ডিমটা বসালে আমার 100% ডিম ফুটবে এবং আমরা হাঁসগুলো সুস্থ সবল থাকবে, বাচ্চাগুলো মরার সংখ্যা কম থাকবে, তো সেই সম্পূর্ণ বিস্তারিত বিষয়ে যদি আপনারা জানতে চান কিংবা বুঝতে চান তাহলে সরাসরি আমাদের কাছে চলে আসবেন। আমাদের ঠিকানা হলো নেত্রকোনা জেলা মদন উপজেলার কুটুরিকোনা গ্রাম, এখানে যদি নেত্রকোনা এসেও আপনারা বলেন যে আমরা কুটুরিকোনা যাবো তাহলে কিন্তু আপনাদেরকে সরাসরি পৌঁছে দিবে এই কুটুরিকোনায় হ্যাচারি পল্লীতে এবং এটা কিন্তু বর্তমানে বিশাল খ্যাতি একটা রয়েছে। এখন এই এলাকাটা এখন বর্তমানে কুটুরিকোনা এলাকা বেশিরভাগ নামেই চিনে যেটা হ্যাচারি পল্লী নামে পরিচিত হয়েছে। তো দর্শক, আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী সময় অন্য কোনো নতুন পর্ব নিয়ে, ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।